খালেদা জিয়া, আমরা বলি খালেদা জিয়া মানে বাংলাদেশ। খালেদা জিয়া অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ হয়, অর্থাৎ খালেদা জিয়া আর বাংলাদেশ এখন অঙ্গাঙ্গী ভাবে জড়িত হয়েছে। খালেদা জিয়া বাংলাদেশের অতন্ত্র প্রহরী, গণতন্ত্রের পাহারাদার। খালেদা জিয়াকে বন্দি করার পর গণতন্ত্রকে শেখ হাসিনা গলা টিপে হত্যা করে দিয়েছে। মূল পাহারাদার তো বন্দি, যিনি পাহারা দিতেন তিনি নাই, যার কারণে আজকে বাংলাদেশের গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হয়েছে। সীমান্তে আমাদের নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে, একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীন নাগরিককে বিনা বিচারে গুলি করার অধিকার পৃথিবীতে কেউ রাখে না। পার্শ্ববর্তী দেশ নির্বিচারে গুলি করে, আমার দামি প্রধানমন্ত্রী প্রতিবাদ করে না, প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করার ইচ্ছাও পোষণ করে না। তার কারণ হলো এই দামি সরকারকে তারাই রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। যে দেশের প্রধানমন্ত্রী দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, তার রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, নির্লজ্জের মতো বসে আছে। সামান্য একজন রিক্সাওয়ালাকে যদি কেউ পিটায়, তার গেতি গোষ্ঠী তার প্রতিবাদ করে। আর বাংলাদেশের নাগরিককে গুলি করে হত্যা করছেন, উনি মুজুর মুজুর হেসে ভাষুরের দেশে বারবার সফরে যাচ্ছেন। এর কারণ হলো, যদি আজকে খালেদা জিয়া মুক্ত থাকতো, তাহলে এই ধরনের অবিচার নির্বিচার বাংলাদেশে ঘটত না। খালেদা জিয়ার উপর শেখ হাসিনার এত রাগ, এত হিংসা, এত বিদ্বেষ কেন? তার কিছু কারণ রয়েছে। কারণ খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষকের সহধর্মিনী, খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতির সহধর্মিনী, খালেদা জিয়া বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের রাষ্ট্রধর্মী। খালেদা জিয়াই বাংলাদেশের নিজের যোগ্যতায় তিনবারের প্রধানমন্ত্রী। খালেদা জিয়াই বাংলাদেশে দুইবারের বিরোধী দলের নেত্রী। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে এরকম যোগ্যতা সম্পন্ন কেউ আছে? আর যতবার নির্বাচন করেছেন, যত আসনে নির্বাচন করেছেন, উনি প্রত্যেকটা আসনে জয় লাভ করেছেন। আর দামি প্রধানমন্ত্রী উনি হেরেছেন কার কাছে? মেজর মান্নানের মতো অখ্যাত এক ব্যক্তির কাছে, সাদেক হোসেন কুখার কাছে। লজ্জায় আরো মারা যায় রংপুরবাসী আমরা, ওনার শ্বশুর বাড়ি পীরগঞ্জের নাম না জানা নুরুমন্ডলের কাছে হেরেছে। সেই কারণে ওনার এত জিলাসি খালেদা জিয়ার উপর, এত ভালোবাসে কেন খালেদা জিয়ার লোককে? বাংলাদেশের লোক এত কেন ভালোবাসে খালেদা জিয়াকে? এই কারণে যেন তেন ভাবে তাকে বন্দি করে রাখতে হবে, সেই জন্য উনি বন্দি করেছেন। কি অপরাধ? ওনার অভিযোগ হচ্ছে উনি নাকি 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন। বলেন, 2 কোটি টাকা এখন 9 কোটি টাকা হয়েছে ব্যাংকে। খালেদা জিয়া ওটা দেখেও নাই, লারেও নাই। আজকের বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশে দেখেন খুনের আসামির জামিন হয়ে যাচ্ছে, কালোবাজারের জামিন হয়ে যাচ্ছে, ধর্ষণকারী জামিন হয়ে যাচ্ছে, যাদের ফাঁসির আসামি তাদেরও জামিন হয়, আর খালেদা জিয়ার জামিন হয় না। এখানে অনেক আইনজীবী আছেন, নিম্ন আদালত যদি কাউকে শাস্তি দেয়, উচ্চ আদালতে গেলে রায় হয় খালাস হয়, না রায় কমিয়ে দেওয়া হয়। কোন বিচিত্র দেশ রে ভাই! সেলুকাস এমনি বলে না, একটি বিচিত্র দেশ বাংলাদেশ। উচ্চ আদালতে আমরা গেলাম, সেই রায় 5 বছর থেকে 10 বছর বাড়িয়ে দিল। এই রায় হলো শেখ হাসিনার রায়। শেখ হাসিনা চায় না যে খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক কোন কার্যক্রমে জড়িত থাক। ওই প্রধানমন্ত্রী ওনার ন্যূনতম কোনো লজ্জাবোধ থাকলে এই কাজ উনি করতো না। আপনি খালি জানেন বিএনপির লোকের বিরুদ্ধে মামলা মামলা মামলার হামলা করা, পারদর্শী হয়েছেন। ক্ষমতা যেদিন থাকবে না, বেনজিরের অবস্থা আপনাকে বরণ করতে হবে। আবার দেখেন টাকা যে রাজস্ব আদায় করে,
উনি হলেন বলে ডক্টর কি মথিউর, আর মথি নাম বলতে তো আমাদের এখানের একজনের নাম ফির মনে পড়ে মথিউর। বলেন চিন্তা করেন, হায় রে হায়, কি অবস্থা বানিয়েছে বাংলাদেশকে ফোকলা করে, সরকার থেকে টাকা পায় না, পুলিশ পাহারা দিয়ে বের করতে পারে না, আর ছাগলে বের করলো। সুতরাং বাংলাদেশের দায়িত্ব মানে ছাগল কি দিতে হবে ভবিষ্যতে, এই বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য আমাদের লড়াই সংগ্রাম আমার পিতা সহ 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে। কারণ এই বাংলাদেশ যে হবে এটা আমরা আগের থেকে জানি, কারণ বর্তমান প্রধানমন্ত্রীর বাবা রাষ্ট্র ক্ষমতায় থাকতে আক্ষেপ করে বলেছেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তো চোরের খনি থেকে কি সাধু সন্ন্যাসী আসবে নাকি? আর তার মেয়ে এখন চোরের খনির থেকে ফ্যাক্টরি বানিয়েছে, ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে আজিজ হয়, বেনজির হয়, আসাদুজ্জামান হয়, মতিয়ার হয়, পাপিয়া হয়, সম্রাট হয়, কত যে হয় রে ভাই, নাম বলে শেষ করতে পারবো না, কারণ এই ফ্যাক্টরির মালিক তো উনি। বাংলাদেশে কোনো দুর্নীতিবাজকে খুঁজে পায় না, খুঁজে পায় বিএনপি আর খালেদা জিয়া। আর সংসদে বসে বলছে জিরো টলারেন্স, জিরো টলারেন্স সম্পর্কে মনে হয় ওনারা কোনো জানেন না যে এটা কি টলারেন্স, প্রতিদিনই বলে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তন হবে সরকারের, আমি বলি প্রশাসনের এই দুর্নীতির কিছু কিছু লোকের দায়িত্ব আর সরকার নিতে চায় না, নিবে না। সুতরাং ভাই আপনারাও একটু হুঁশিয়ার হয়ে যান, এই যে নির্বাচন হয়ে গেল 7ই জানুয়ারি, লোক নাই জন নাই, কুকুর ছাগল কেন্দ্রে রেজাল্ট দিতেছেন 32%। আরে কুকুর শিয়ালকে কি 32% করা যায়, আপনারাই করেছেন, এখন আপনাদের দুর্নীতিতে তারা সহযোগিতা করবে না। উপজেলা একটা ইলেকশন হয়ে গেল 3% লোক ভোট কেন্দ্রে, তারা আবার শপথ নেয়, তারা আবার সংসদে ভাষণ দেয়, তারা আবার বলে আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে, ধন্যবাদ। লজ্জা যদি থাকতো রে ভাই এই কথা বলতো না, আমাদের বলতে হয় না, ধর্মের কল আপনি বাজে। এই একটা উপজেলা ইলেকশন হয়েছে সদরে, আওয়ামী লীগের এক প্রার্থী কি ভাষণ দিছে শোনেন নাই, যে আপনা ঘৃণা করতো আমার ঘৃণা লাগে, আমাদেরকে বলতে হবে না। সুতরাং মনে রাখতে হবে দুর্নীতি বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের উপর নির্যাতন চালিয়েছে। 28 তারিখে ওরা এমন একটা অবস্থা তৈরি করলো বাংলাদেশে, আমাদের সজ্জন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাজার হাজার নেতাকর্মীকে বন্দী করা হলো, আমাদের সকলের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, বাড়ি ছাড়া করা হলো, গ্রাম ছাড়া করা হলো, জেলা ছাড়া করা হলো, তারা ভোট করে নিল। তোমরা যদি এতই পারদর্শী হও, তোমাদের যদি এতই জনপ্রিয়তা থাকে, তোমাদের স্লোগানের যদি এত মাহাত্ম্য থাকে, একটা ভোট দিয়ে দেখো না, নিরপেক্ষ একটা ভোট দিয়ে দেখো না। আমার মনে হয় যে ধল্লার বালুচরের নাক ভাসিয়ে শুয়ে থাকবে এক একটা আওয়ামী লীগের নেতা কর্মী, বাড়িতেও আসার ভোট চাওয়ার ক্ষমতা থাকবে না। ওই রকম ভোট যে ভোটে খেলোয়াড় নাই, তুমি আর আমি আর মামু, স্বামী আর স্ত্রী, বাপে বেটা, শালাদুলা ভাই, শালাদুলা ভাই নির্বাচন আমরা মানি না, স্বামী স্ত্রীর নির্বাচন আমরা মানি না। আমাদের সরকারের একজন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারত আর বাংলাদেশ নাকি স্বামী স্ত্রী। তা আমাদের দেশে যৌতুক প্রথা আছে, বিয়ে হলে মেয়েরা বাধ্য হয়ে যৌতুক দেয় স্বামীকে। এবার শেখ হাসিনা গিয়েছে ভারত সফরে, ওই মোদী সরকারকে যৌতুক দিয়ে আসছে বাংলাদেশে। কি যৌতুক? বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন ট্রেন চলবে, আর আমরা তিস্তার মানুষ খরা মৌসুমে 100 টাক পানি পাই না, সে ব্যাপারে কোনো আলোচনা হয় না, পানি আনতে পারে না, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের ট্রেন চলবে। এই অবস্থায় বাংলাদেশকে একটি কররাজ্যে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার। উনি আনন্দে আটখানা হয়ে নানান কথা বলছেন,
সুতরাং এই সরকার বাংলাদেশের ভোটের সমস্ত পরিবেশকে যেমন ধ্বংস করেছে, দুর্নীতিবাসীদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, বেনজির আজিজ মতিয়রকে যারা নিয়োগ দিয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে। কারণ আমাদের পিছনে এত গোয়েন্দা থাকে, বেনজির যে গোটা গোপালগঞ্জ কিনে নিল, বাংলাদেশের 63টি জেলা কিনে নিল, হায়রে বেনজির তোমাকে গোয়েন্দা দেখে না। কারণ বেনজিরের বউ লালমনিহাটে এসেছিলেন 3-3 বার, 17টা গাড়ি দিয়ে প্রোটোকল দেওয়া হয় তাদেরকে। এটা রাষ্ট্রীয় কোন নিয়মে পড়ে আমি জানি না। আজকে বুঝতে হবে যে সরকারের পৃষ্ঠপোষকতায় ভাগ বটরা হয়েছে এখানে। পুলিশের ঊর্ধ্বতন 2-4 জন কর্মকর্তা ওই দামি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিল, আপনাকে আমরা ক্ষমতায় আনবো, আপনি আমাদের দুর্নীতি নিয়ে কোনো কথা বলবেন না। তাই হয়েছে, তাই হয়েছে, চোরের মাল ভাগ বটরা হয়েছে। সেনাবাহিনীর প্রধান হয়ে উনি বলেন, আমার জীবদ্দশায় এত ভালো নির্বাচন আর আমি দেখি নাই বলেন। সে কারণে তাদের দুর্নীতির প্রতি সরকারের কোনো ভ্রুক্ষেপ ছিল না, তেমনি ভাবে ভোট চুরিতে তারা সহযোগিতা করেছে। সকল চোরের বিচার করা হবে, খালেদা জিয়াকে মুক্ত করা হবে ইনশাল্লাহ। খালেদা জিয়াকে মুক্ত করে একটি গণতান্ত্রিক মানবিক দেশপ্রেমিক সরকার গঠন করব আমরা।